আসিফ আকবর, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানে, পেশা জীবনে সাংবাদিকতাও করেছেন বেশ কিছুদিন। বাবা আলী আকবরও ছিলেন রাজনীতিবিদ। ছাত্র জীবন থেকে রাজনীতির প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই তার রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা। এখন সরাসরি রাজনীতির বাইরে থাকলেও রাজনীতি তার চিন্তা জুড়ে। বিএনপির পদ ছেড়ে দিলেও জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে এখনও চিন্তা করেন। সম্প্রতি দেশে জনপ্রিয় পত্রিকা মানবজমিনে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি তার রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছেন। আসিফ কেন বিএনপি থেকে পদত্যাগ করেছিল, সেই ঘটনাটি থাকছে আজকের এই আয়োজনে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বিএনপি থেকে পদত্যাগ করলেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপির সাধারণ সদস্য পদও গ্রহণ করিনি। 2009 সালের 8ই ডিসেম্বরের যে কাউন্সিল হয়েছিল, সেখানে আমাকে দলের নির্বাহী কমিটির পদ দেওয়া হয়েছিল। নির্বাহী কমিটির পদ পাওয়ার কয়েকদিন পরে একটি প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য কুমিল্লায় যাই। সেদিন বুড়িচঙে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ভাইয়ের একটি সংবর্ধনা ছিল। সেখানে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। আমি অনুষ্ঠান স্থলে যাবার পর আমাকে সেখানে কণ্ঠশিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। কিন্তু আমি তো তখন দলের নির্বাহী কমিটির সদস্য, বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগেনি। উল্লেখ্য, শওকত মাহমুদ কিছুদিন আগে দল থেকে বহিষ্কার হয়েছেন। বিষয়টি নিয়ে এক পর্যায়ে সেখানে আমার সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। পরে আমি এই ঘটনার প্রেক্ষিতে মামলা করি। যেদিন আমি মামলা করি সেদিন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আমাকে কল দেন। তিনি বলেছিলেন, আমি থানায় না গিয়ে বিষয়টি নিজেদের মধ্যে শেষ করলে ভালো হতো। বিষয়টি আমার কাছে খারাপ লেগেছিল, যদিও উনি মোশাররফ উনার জায়গা থেকে ঠিক কথাটি বলেছিলেন। পরে দলের বেশ কয়েকজন নেতা আমাকে কল দেওয়ায় আমি ফোন বন্ধ করে রাখি। আমাকে না পেয়ে উনারা আমার স্ত্রীকে ফোন দিয়েছিলেন। পরে আমার পক্ষে আমার স্ত্রী এবং ছোট ছেলে গিয়ে দলের তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগ পত্র দিয়ে আসেন। আমি যেটা জানতে পেরেছি, বেগম খালেদা জিয়াও মেনে নিতে পারেননি আমার পদত্যাগের বিষয়টি। তখন আমার সম্মান বা আমার পার্সোনালিটি বলেছিল পদত্যাগ করে আমাকে একটু থামানো উচিত, কারণ রাজনীতিটা হচ্ছে আমার পছন্দের জায়গা। আমার বেসিক কাজ গান বাজনা করা, সেখানে আমি মনোযোগ দেই। তবে বাংলা নিউজের একটি প্রতিবেদন বলছে, বহিষ্কারের ভয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন কণ্ঠশিল্পী আসিফ। সেই প্রতিবেদনে বলা হয়, বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টি ছিল প্রায় নিশ্চিত, আর এটা জানতে পেরেই দল থেকে তড়িঘড়ি পদত্যাগ করেছিলেন আসিফ আকবর। পত্রিকাটি জানায়, কুমিল্লার বুড়িচঙে 2011 সালের 31 জানুয়ারি বিএনপির একটি অনুষ্ঠানে নাম ঘোষণায় আসিফকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা হিসেবে উল্লেখ না করায় তিনি খেপে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে গালাগাল ও মারধর করেন। আর এই ঘটনা ঘটে কেন্দ্রীয় কয়েকজন নেতার সামনে। এদের মধ্যে ছিলেন তৎকালীন দলের ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও ছাত্রদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। সূত্র জানায়, ওই ঘটনার জের ধরে দল থেকে যখন আসিফকে বহিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছিল, ঠিক তখনই তিনি পদত্যাগ করেন। 31 জানুয়ারির ঘটনা থেকে পরবর্তী কয়েকদিন আসিফের আচরণে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা মর্মাহত হয়েছেন বলে বাংলা নিউজকে জানিয়েছিল দলের একজন সিনিয়র নেতা। ওই দিনের ঘটনার সময় উপস্থিত একাধিক নেতা বাংলা নিউজকে বলেন, আসিফ আকবর যেদিন দলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সামনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, তার পরিচয় দিতে নামের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা কথাটি উল্লেখ না করায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইয়াসিনের উপর চড়াও হন তিনি, তাকে গালাগাল ও মারধর করেন। এই অবস্থায় জেলা ছাত্রদল ও বিএনপি নেতারা উত্তেজিত হয়ে আসিফের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শী এক নেতা আরও জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় নেতারা আসিফকে শান্ত করার চেষ্টা করলে তিনি আবারও উঠে গিয়ে হোটেল কক্ষে ভাঙচুর চালান। হোটেল মালিক ও বিএনপি নেতা মিজানুর রহমানের উপরও চড়াও হন তিনি। এতে মিজানুর রহমান আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর দুই গ্রুপের মারামারি করার সময় আসিফও আঘাত পান। পরে আসিফ নিজেই ওই ঘটনায় থানায় মামলা করতে চান। এ সময় তাকে সুলতান সালাউদ্দিন টুকু, আমানুল্লাহ আমান ও শওকত মাহমুদ মামলা করতে নিষেধ করেন। পত্রিকাটি বলে, আসিফ সিনিয়র নেতাদের কথা না রেখে তৎকালীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কাউসার সহ বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
পত্রিকাটি আরও জানায়, বিষয়টি শুনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ক্ষুব্ধ হন। তবে ওই সময়ে ফোন করে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়টি মীমাংসা করার দায়িত্ব দেন। এই দুই নেতা আসিফের সঙ্গে কথা বলে জানিয়ে সূত্রটি এও নিশ্চিত করে যে তারা আসিফকে বিএনপি নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহার করার জন্য বলেছেন। নেতাদের এই কথায় গুরুত্ব দেননি আসিফ, এতে শীর্ষ পর্যায়ের ওই দুই নেতাও ক্ষুব্ধ হন। এ অবস্থায় আসিফকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল এমনটা জানিয়ে একাধিক সূত্র নিশ্চিত করে। বহিষ্কারের ভয়ে স্ত্রীকে দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। এ ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে গণমাধ্যম সেদিন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে বুড়িচংয়ে ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। তিনি বাংলা নিউজকে বলেছিলেন, দলীয় পদবী নির্বাহী কমিটির নেতা না বলায় আসিফ উত্তেজিত হয়ে বিএনপির জেলা সাধারণ সম্পাদক হাজী ইয়াসিনকে মারধর করে। এ কারণেই ছাত্রদলের নেতারা আসিফের উপর হামলা চালায়। তবে ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আমানউল্লাহ আমান আরও বলেন, ওই এলাকার নেতা শওকত মাহমুদ ও রাবেয়া চৌধুরীও বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন, কিন্তু আসিফ তাদের কথা শোনেননি। নিজের পক্ষে মিছিল করিয়ে এবং পদত্যাগ করে পরিস্থিতি ঘোলাটে করার জন্য আসিফই দায়ী বলে উল্লেখ করেন আমানউল্লাহ আমান। তিনি বলেন, ম্যাডাম এই ঘটনাটি শুনে মীমাংসার জন্য দলের সিনিয়র দুই নেতাকে দায়িত্ব দিয়েছেন, শুনলাম তাদেরকেও সেই সম্মানটুকু দেখায়নি আসিফ। এসব ঘটনার পরও আসিফ আর বিএনপিতে সক্রিয় না হলেও লেখালেখি ও বিএনপির পক্ষে গান বানিয়ে দলের সাথেই আছেন তিনি এবং কোনো অবস্থাতেও অন্য দলে যাবেন না বলেও একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।